শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো একটি সুন্দর কবর নিয়ে এলাম মুকুট খোয়ালো বৃহস্পতি আর সেখানে সেই মুকুট চলে গেল শনির মাথায় চাঁদের নিরিখে সৌরমণ্ডলে এই মুহূর্তে চ্যাম্পিয়ন শনি প্রায় দু দশক পর বৃহস্পতিকে হারিয়ে এই সৌরমণ্ডলে চাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে নিল বলয় গ্রহ শনি আরও কুড়িটি নতুন চাঁদের হদিস মিলল শনির মুলুকে তার ফলে শনির চাঁদের সংখ্যা এই মুহূর্তে বেড়ে হল বিরাশি ওই চাঁদগুলি হাউয়ের মওনাকিয়ায় বসানো সুবারু টেলিস্কোপের চোখেই প্রথম ধরা দিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মিরার প্ল্যানেট সেন্টার ওই আবিষ্কারের খবর দিয়েছে তাহলে কার কটা চাঁদ সেই যুদ্ধে অনেকদিন ধরেই কিন্তু টক্কর চলছে বৃহস্পতি ও শনির মধ্যে চাঁদের সংখ্যার দৌড়ে নয়ের দশক থেকেই সেরার শিরোপাটি চলে যায় বৃহস্পতির মাথায় বছর দেড়েক আগে আরো বারোটি চাঁদের হদিস মেলায় সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল বৃহস্পতি তার চাঁদের সংখ্যা বেড়ে হয়েছিল উনআশিটি সেই রেকর্ড কেউ ছুতে পারবে বলে নিশ্চিত ছিলেন না জ্যোতির্বিজ্ঞানীরা অন্যদিকে বাষট্টিটি চাঁদ নিয়ে সেই পিছিয়ে পড়ার প্রতিশোধ নিতে কিন্তু খুব বেশি দেরি করল না শনি তার মুলুকে গিয়ে স্বেচ্ছামৃত্যুর আগে ক্যাসিনি মহাকাশযানের পাঠানো তথ্যাদি ও ছবি শনির আরও কুড়িটি চাঁদের অস্তিত্বের কথা জানালো ফলে চাঁদের সংখ্যার নিরিখে অনেকটা পিছিয়ে থেকেও অল্প সময়ের মধ্যেই বৃহস্পতিকে টপকে গেল এই বলয় গ্রহ বিজ্ঞানীরা নতুন চাঁদের প্রত্যেকটির ব্যাস তিন মাইল তাদের মধ্যে সতেরোটি চাঁদ পিছনের সতেরোটি কক্ষপথ থেকে প্রদক্ষিণ করছে শনি গ্রহকে আরও সহজভাবে বলতে গেলে নিজের কক্ষপথে শনি ঘুরছে যেদিকে ঠিক তার উল্টো দিকের কক্ষপথগুলি থেকে বলয় গ্রহকে প্রদক্ষিণ করছে তার সদ্য হদিশ মেলা সতেরোটি চাঁদ যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় রেট্রোগ্রেড ডিরেকশন বাকি তিনটি চাঁদ বলয় গ্রহকে প্রদক্ষিণ করছে সেই দিকেই যেদিক দিয়ে নিজের কক্ষপথে ঘোরে শনি বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় প্রোগ্রেড ডিরেকশন কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের বিজ্ঞানী স্কট এ সেপার্ট জানিয়েছেন শনির নতুন যে কুড়িটি চাঁদের হদিস মিলেছে তাদের বেশিরভাগেরই বলয় গ্রহকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিন বছর তবে সেই সবকটি চাঁদই রয়েছে নিজের কক্ষপথে শনির ঘোড়ার দিকের ঠিক উল্টো দিকের কক্ষপথগুলিতে গুলিতে ডিরেকশনে যদিও প্রোগ্রেড ডিরেকশানে শনিকে প্রদক্ষিণ করছে যে তিনটি চাঁদ তাদের মধ্যে দুটি বলয়গ্রহকে প্রদক্ষিণ করতে সময় নেয় কিছুটা কম বছর দুয়েক সেই দুটি চাঁদ অন্যদের তুলনায় অনেকটাই কাছে রয়েছে শনির বছর দেড়ক আগে জ্যোতির্বিজ্ঞানী সেপার্ডি বৃহস্পতির আরও বারোটি চাঁদ আবিষ্কার করেছিলেন শনির বিরাশিটি চাঁদের মধ্যে তিপ্পান্নটি নামকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই বাকি উনত্রিশটি নামকরণের উদ্যোগ সবে শুরু হয়েছে তো বন্ধুরা এই তথ্যসূত্র হলো নাসা এবং আনন্দবাজার আশা করি এই খবরটা খুব ভালো লাগলো যে আমাদের পৃথিবীর যেখানে মাত্র একটি চাঁদ সেখানে এই মুহূর্তে শনির চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিরাশি আর আমাদের এই গ্যালাক্সিতে যতগুলি গ্রহ রয়েছে তাদের সেরার শিরোপা মানে চাঁদের নিরিখে এই মুহূর্তে সেই মুকুট শনির মাথায় তো বন্ধুরা এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসবো লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আসি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ